ফটিকছড়ির ভূজপুর খেলোয়াড় সমিতির অর্ধযুগ পূর্তি উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বর খেলা সম্পন্ন হয়ে 8 ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মাঠত অনুষ্ঠিত দ্বিতীয় খেলা প্রতিদ্বন্দ্বিতা করে ভূজপুর খেলোয়াড় সমিতি বনাম কাঞ্চননগর শেখ রাসেল স্মৃতি সংসদ। উক্ত খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে ভূজপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হেলাল উদ্দিন ফারুক। এরে উদ্বোধনোত্তর আলোচনা সভাত ভূজপুর খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিমর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ এস এম হারুনের সুযোগ্য সন্তান টিএসসি ইনফরমেটিক্সের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছিল বিটিএফ ভূজপুর শাখার সভাপতি এইচ এম বেলাল উদ্দিন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাত স্বাগতিক ভূজপুর খেলোয়াড় সমিতি 2-0 গোলে কাঞ্চননগর শেখ রাসেল স্মৃতি সংসদরে পরাজিত করে এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করিল। বিজয় দলের পক্ষে 2 গোল করে জনি বড়ুয়া। আমরা আজকে খেলাধুলায় এগিয়েছি, আমরা কিন্তু অনেক কিছু বিষয়ে আমরা পিছনে পড়ে আছি। বিশেষ করে আমাদের অজু পাড়া গায়ে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং আরো অন্যান্য বিষয় আমরা অনেক পিছনে পড়ে আছি। আপনারা যে যে দল করেন না কেন, এই দিকে না তাকিয়ে একজন ভাই বিপদে পড়েছে, উনি আওয়ামী লীগ হোক বিএনপি হোক একজন আওয়ামী লীগ করেন, আপনারা বিএনপি ভাইয়ের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।